সাতক্ষীরার তালতলা এলাকার মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে সাতক্ষীরা বিজেপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। নিহত দুই ভারতীয় নাগরিক হলেন ছবি বিশ্বাস ও অসীম কুমার। আহত প্রাইভেট কার চালক সজীব বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেট কার যোগে সাতক্ষীরা অভিমুখে আসছিল তারা। এ সময় বিজেপি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মধ্যে দুজন নিহত হন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুইজন ভারতীয় নাগরিক, স্বামী ও স্ত্রী। ট্রাক চালক পালিয়ে গেছে, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।